নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুধু চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সংস্কৃতির অনেক ফলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান শহর বামপন্থী সংগঠন সমূহের একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। পুলিশ সুপার দপ্তরে আগুন ধরা গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কহলানপুর উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। বাঁকুড়া জেলার সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল রবিবার। চলে আসছে বিস্তারিত খবরে। সংস্কৃতির অ্যানেক্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। স্বাস্থ্য বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। জেলা শাসক সিময়েত সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এদিনের এই আলোচনায় অংশগ্রহণ করেন। জেলা স্তরে স্বাস্থ্য নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হল। এদিনের এই মিটিংটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্স হলে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সিময়েত প্রণব রায় সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্য পরিষেবা যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যেই এদিনের এই আলোচনা সভা। এর পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যকর্মীরাও এদিনের আলোচনায় অংশ নেন। নবজাতক ও গর্ভবতী মায়ের যথাযথ পরিষেবা দিতে তৎপর প্রশাসন, তা নিয়েও এদিন আলোচনা হয়। পরিকল্পনাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। আমাদের জেলা স্তরে বেসিক্যালি হেলথ রিভিউ মিটিং ছিল, যেখানে সমস্ত বিএমএস সাহেবরা এবং অন্য হেলথ রিলেটেড স্টাফ সিএমএস সাহেব এবং আমি ছিলাম। তো আমরা হেলথ ইন্ডিকেটর রিভিউ করলাম। প্রাইমারিলি যেটা আমরা রিভিউ করি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, সেখানে আপনারা জানেন যে একটা ভেক্টর বর্ন ডিজিজের উপরে আমরা একটা পুরো একটা ভালো সচেতনতার অভিযান চালাচ্ছি প্রত্যেক জায়গায়, সেটা রিভিউ করা হলো। তার সঙ্গে সঙ্গে ম্যাটারনাল মর্ট্যালিটি রিভিউ করা হলো এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি কোথায় কীরকম হচ্ছে বেশি হচ্ছে। আমাদের পূর্ব বর্ধমান জেলায় অলমোস্ট 99.9% ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়। কিছু খুবই ছোট পকেট রয়ে গেছে, যেমন এখনও আমরা দেখছি ভাতারে কিছু ছোট পকেট রয়ে গেছে। তো আমরা আলোচনা করলাম যে কীভাবে ওই পকেটকে আমরা ডেডিকেট করে একদম জিরো ইনস্টিটিউশনাল, জিরো হোম ডেলিভারির দিকে যাবো এবং সমাজ ডেলিভারিটা ইনস্টিটিউশনালি করতে পারবো, সেটা আমরা আলোচনা করবো। আর আমাদের যা প্যারামিটার থাকে, ইমিউনাইজেশন পুরো রিভিউ হলো, বিভিন্ন হেলথ প্রোগ্রামটা রিভিউ করা হলো। আর যা যার যদি তাদের কোনো অসুবিধা আছে হেলথ সেন্টার নিয়ে, পাবলিক পোর্টাল নিয়ে, সেটা আমরা রিভিউ করবো। নার্সিং হোমে কিছু আলোচনা হলো? নেই, আজকে নার্সিং হোম নিয়ে, নার্সিং হোমের কমিটিটা আলাদা, আজকে বেসিক্যালি বিএমএস চেয়ারম্যান আর জেলার হেলথ রিলেটেড আলোচনা। ভাতারটাকে কীভাবে তাহলে আমরা রিকভারি করবেন? না, ভাতারে দেখুন, ভাতারের টোটাল আপনার সঙ্গে যে ডেটা বলি, আমাদের 71 গত পুরো বছরে আউট অফ রাফলি 61,000 ডেলিভারিজ, 71 ডেলিভারিজ ওয়ার হোম ডেলিভারিজ। তো 61,000-এর মধ্যে 71 ডেলিভারি হোম ডেলিভারি হয়েছে, খুবই সামান্য। কিন্তু এর মধ্যে একটা বড় ক্লাস্টার, মানে 25-26 ডেলিভারিটা ভাতারে হোম ডেলিভারি হয়েছে। এখন ভাতারে যখন আমরা রিভিউ করলাম, তাদের অনেক ইস্যু ছিল, যেমন প্রাইমারিলি কিন্তু যাই তারা ইস্যু বললো কি, একটা তাদের সঞ্চার ব্যবস্থা নিয়ে অনেক ইস্যু হয়ে যাচ্ছে। মানে যেহেতু টেলিফোনের সিগন্যাল নেই, তো ওই টাইমে মানে খুব বড় টাইমও অনেক সময় থাকে না, আধা এক ঘন্টার মধ্যে যদি মাতৃযানটা না পৌঁছায় বাড়িতে, তাহলে অনেক সময় বাড়িতেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। তারা বলছে কি, মেনলি কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে এই ইনফরমেশন, মানে ফোন কাজ করছে না অথবা সেখানে একটা সঞ্চার ব্যবস্থাটা ঠিক নয়। তো আমরা যা বলেছি, বিডিও সাহেবকে বলা হয়েছে, এডিও সাহেবকে বলা হয়েছে, সেখানে গিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত এবং বিডিও সাহেবের মেকানিজমটা নিয়ে ওর গ্রাম সংসদ মেম্বার যারা যারা আছে সবাইকে যুক্ত করে, যদি ফোন না পাওয়া যায় ওই টাইমে, তাহলে কীভাবে ইনফরমেশনটা পাঠানো হবে, আইদার ব্লক অফিস অর টু এনি আদার প্লেস, সো দ্যাট ইমিডিয়েটলি আমরা একটা মাতৃযান অথবা কোনো অ্যাম্বুলেন্স পাঠাতে পারি, সেটা আমার মনে হচ্ছে করলে আমরা এটাকে ইনশিওর করতে পারবো। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। জনগণকে কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় এদিন তার বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। মূলত 2013 সালে একটি আইন প্রয়োগ করে পশ্চিমবঙ্গ সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষজনকে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এইরূপ আইন প্রয়োগ করা হয়। আইন মোতাবেক 23টি ডিপার্টমেন্ট যুক্ত থাকে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ মিলিতভাবে আলোচনাকে ফলপ্রসূ করে তোলেন। এদিন আলোচনার মাধ্যমে আইনকে যথাযথ রূপায়িত করার লক্ষ্যে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট 2013 সালে এনেছে। তার অন্তর্গত বিভিন্ন সার্ভিস একটা টাইমের মাধ্যমে দিতে হয়, আর যদি না হয় তাহলে সেটার
সিটিজেন আপিল করতে পারে, তার একটা শাস্তি হতে পারে, সেটা মনিটারি ফাইন হতে পারে অথবা একটা ডিসিপ্লিনারি প্রসিডিং হতে পারে। তো আজকে জাস্ট সেটারই অ্যাওয়ারনেসের আমরা একটা মিটিংটা করলাম। 23টি ডিপার্টমেন্ট এখনও এই রাইট টু সার্ভিস পাবলিক সার্ভিসের অন্তর্গত যুক্ত আছে, তারা নিজের অনেকটাই সার্ভিস নোটিফাই করেছে। আজকে সেটা অ্যাওয়ারনেস আমরা করলাম বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, আর কীভাবে এই অ্যাক্টটা ইমপ্লিমেন্ট করতে হবে, কী টাইম লিমিট আছে, সিটিজেন্সের কী কী রাইট আছে, আর এটাই কি যেন ওই সার্ভিস ওই টাইমের মধ্যে যেন প্রোভাইড করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান শহর বামপন্থী সংগঠন সমূহের একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। তিনকোনিয়া সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে চলে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। সংগঠন এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখরিত হয়ে ওঠে। সোমবার পূর্ব বর্ধমান শহর বামপন্থী গণসংগঠন সমূহের একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। তিনকোনিয়া সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 11,400 কোটি টাকা উধাও হওয়ার প্রতিবাদে এদিন উপস্থিত বক্তারা তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। বক্তারা বলেন, পিএনবি কেলেঙ্কারির নায়কের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ তিনি কিছুই জানেন না বলে জানান। এছাড়াও অন্যান্য অনেকগুলি ব্যাংক অনাদায় ঋণ 8,00,000 কোটি টাকারও বেশি। পাশাপাশি এই সরকার ক্ষমতা আসার পর ইচ্ছাকৃত ঋণ খেলাপি বেড়েছে দ্রুত হারে। এই ধরনের আক্ষেপ করে ঘটনা সামনে আনা হচ্ছে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক কার্যত আম্বানি গোষ্ঠী দখলে চলে গেছে, কার্যত বিজয় মালিয়া গোষ্ঠী চলে গেছে। এইভাবে একটার পর একটা ব্যাংক আদানি আম্বানি বিজয় মালিয়াদের গোষ্ঠী দখলে টিকে হয়েছে। সর্বশেষ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে নীরব মোদী। আমরা বলছি এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা যাবে। নীরব মোদী বলছে যে আমার বিরুদ্ধে যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ যেহেতু ঘটনাটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অভ্যন্তরে ঘটেছে, আমার নামটি প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তাই আমার আর এই লোন শোধ করার কোনো দায় নেই। এবং তিনি বললেন, শুনলেন, বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন, তাকে ধরে আনার আমাদের দেশের নাকি কোনো অভিবাসন নীতি পর্যন্ত নেই। আজকে বিজয় মালিয়া বিভিন্ন ব্যাংকের কনসোর্টিয়াম অ্যাডভান্স দিয়েছেন 6,000 থেকে 9,000 কোটি টাকা। কর্পোরেট হাউসগুলির ঋণ মকুব 2,00,000 কোটি টাকারও বেশি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে বামপন্থী গণসংগঠনে প্রায় 100+ মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। পুলিশ সুপার দপ্তরে আগুন ধরা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনার কথা জানাজানি হতে বিদ্যুৎ দপ্তর এবং দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রশাসনের পক্ষে পরবর্তী ক্ষেত্রে আগত মানুষজনের ওপর নজরদারি করার কথা জানানো হয়। পুলিশ সুপার দপ্তরে আগুন ধরে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার হঠাৎই দপ্তরে আগুনের ধোঁয়া দেখতে পান কর্তব্যরত কর্মীরা। তড়িঘড়ি তারা দমকলের ও বিদ্যুৎ দপ্তরে খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এরকম সকালবেলা 11:25 এরকম সময় আমরা খবর পাই যে আমাদের উপরে যে সেকশন আছে, ডিসিএলবি সেকশন আছে, সেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে এবং আগুন লেগেছে। সেটা শুনে আমরা উপরে যাই এবং ফায়ার ব্রিগেডকে এবং ইলেকট্রিক সাপ্লাইকে ডাকা হয়। তা পরবর্তীকালে জানা যায় যেটা ফায়ার ব্রিগেডের কাছ থেকে, যে আমাদের উপরে যারা ভিজিটার আছে, পাবলিক আছে, তারা গেছিলো, তাদের মধ্যে কেউ সম্ভবত স্মোকিং করে জ্বলন্ত সিগারেট আমাদের ওপরে যে টিনের শেড আছে তার উপরে কিছু চট আছে তার উপরে ফেলে দিয়েছিল। তা সেইখান থেকেই মোস্ট প্রবাবলি আগুনটা লেগেছে, যেটা ফায়ার ব্রিগেডের প্রাথমিক অনুমান। তা ইনফ্যাক্ট এর জন্য আমাদের অফিসে অনেক দিন আগেই আমরা স্মোকিং বন্ধ করেছি, নো স্মোকিং জোন
হিসেবে আমাদের অফিসটা রয়েছে। তা সত্ত্বেও যখন এই দুর্ঘটনাটা ঘটেছে, এরপর থেকে আমরা ভাবছি যে উপরের সেকশনে পাবলিক এন্ট্রি আমরা সাময়িককালের জন্য বন্ধ করব। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, কোনো আগত প্রতিনিধি ধূমপান করে আগুন না নিভিয়ে ওই স্থানে ফেলে দেওয়ার ফলে এইরূপ বিপত্তি ঘটেছে। এদিনের ঘটনার ফলে আপাতত দপ্তরে বিভিন্ন কাজে আসা মানুষজনের বসার বন্দোবস্তে নজরদারি করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। পহলানপুর উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান ঘিরে স্কুলের পড়ুয়াদের উদ্দীপনা ফুটে ওঠে। আপনি যেখানেই থাকুন, ক্ষুদিরাম সিং মহাশয় আপনি যেখানেই থাকুন, তাড়াতাড়ি মঞ্চে আসুন। আমরা গানে গানে আমাদের প্রাতঃস্মরণীয় মনীষী যার আদর্শ, যার বাণী। বাৎসরিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পহলানপুর উচ্চ বিদ্যালয়ে। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আলোক মহাশয় আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমাদের আরো যে সমস্ত বিশিষ্ট গুণীজন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, তারা তোমরা সকলে করতালি দিয়ে আবার ওনাদের জন্য অভিনন্দন জ্ঞাপন করো। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের যে বিপুল কর্মকাণ্ড, যত কর্মসূচি আছে, সরকার চাইছে যে সব কিছুকে স্কুলের মধ্যে দিয়ে নিয়ে আসতে, মানে বিভিন্ন কর্মসূচিতে। এমনকি আমরা যখন রাস্তা উদ্বোধন করি তখনও গ্রাম পঞ্চায়েতকে বলা আছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের কর্মসূচি বাস্তবায়িত হয়। সাংসদ সুনীল মণ্ডল, এসডিও অনির্বাণ কোলে, বিডিও দীপ্যময় মজুমদার, রায়না দুইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, প্রধান উপপ্রধান স্কুলের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। সমবেত সঙ্গীতের মাধ্যমে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এটা আমি আমাদের মাননীয় এসডিও স্যার পুরস্কৃত হচ্ছে এই ব্যাচ উচ্চ মাধ্যমিক 2015 পুরস্কার স্যার। ধরুন আমি
দেখছিলাম যে স্কুলে ছাত্রছাত্রীদের আমরা যেভাবে তাদের মেন্টাল দিকটা আমরা প্রিপারেশন করাই ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়, যাতে ফিজিক্যাল দিকটাও আমরা লক্ষ্য রাখবো, সেই জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় সুনীল কুমার মণ্ডল মহাশয়কে, উনি এমপি বর্ধমান পূর্ব 38 PC, ওনাকে আমি নিজেই গেছিলাম, আমি 2-3 বার ওনার কাছে গেছিলাম যাতে করে আমাদের স্কুলে মাল্টিলিংটা হয়। উনি আমাকে যেভাবে বলেছিলেন আমরা ঠিক সেই প্রসেসে আমরা আজকে মাল্টিলিংটা আমরা পেয়েছি, ওনার জন্যই হয়তো পেয়েছি, উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন, ওনাকেই মাত্রই ফোন করেছেন, উনি আসছেন বললেন, আমি চলে আসবো কিছুদিনের মধ্যে। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে, সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। আচ্ছা, এটা রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত পহলামপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে। আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের এই বিদ্যালয়ে এই এলাকার কিছু মানুষ রয়েছেন যারা বিদ্যালয়কে কিছু সার্টিফিকেট বা টাকা পয়সা দান করেছেন, যেগুলো ব্যাংকে রাখা আছে। তাদের ইন্টারেস্টটা প্রতিটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে একেবারে 5 থেকে 12 পর্যন্ত তাদেরকে যেন আমরা পুরস্কারটা দিই এরকম একটি শর্তে। তো সেই পুরস্কারটা বিভিন্ন কারণে 2010 সাল থেকে দেওয়া হয়নি। তো আমি গত বছর এখানে দায়িত্ব নিয়েছি, আমি দেখলাম যে এটা আমাদের দিক থেকে একটা বিফলতা, যে যে মানুষগুলো পয়সা দিলেন এবং ইন্টারেস্টটা ছাত্রছাত্রীদের দেওয়ার কথা, তাহলে আমরা 2010 সাল থেকে দিতে পারিনি। তো এটা সেই মানুষগুলোর প্রতি একটা অসম্মান জানানো হচ্ছে, দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেই জন্যে আমরা ঠিক করলাম যে না, এই বছরেই আমরা বিগত 10 থেকে 17 সাল পর্যন্ত যত পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড মিলিয়ে আমাদের মোট টোটাল 178 জন হয়েছে, তো সেই 178 জনকে আমরা এখানে পুরস্কারটা দিচ্ছি। মেধা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার পর কী মনে হয় যে ছাত্রছাত্রীদের মেধা তালিকা আরও বাড়তে পারে? অবশ্যই, এটা তাদের কাছে একটা ইন্সপিরেশন। এই বয়সটা বিশেষ করে তাদের কাছে খুব সামান্য জিনিসই তারা যেমন দুঃখ পেয়ে যায়, ঠিক তেমনই খুব সামান্য জিনিস কিন্তু পেলেই তাদের মন কিন্তু একেবারে রিচার্জ হয়ে যায়, খুব ইন্সপায়ার্ড হয়ে যায় এবং ওরা চায় যে আরও কী করে ভালো করবো। এই যে একটা অনুষ্ঠান এত গুণীজনদের নিয়ে এসে করা হচ্ছে, এতে ইন্সপায়ার্ড হয়ে আর ভবিষ্যতে ভালো কিছু করবে, অবশ্যই এটা আমার বিশ্বাস। এর পাশাপাশি কী কী অনুষ্ঠান আছে স্কুল আজকে? এর পাশাপাশি আজকে 2 প্রোগ্রাম রয়েছে আমাদের মূলত, সেটা একটা হচ্ছে টুইনিং প্রোগ্রাম হচ্ছে উচ্চারণ স্কুল, আর আমাদের স্কুলে 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে আবাসিক যে প্রোগ্রাম সেটা আমাদের বিদ্যালয়ে হচ্ছে 20 থেকে 26 তারিখে আজকে, এরপর ওরা উচ্চারণ স্কুলে চলে যাবে। তো সেটা ওদেরও আজকে শেষ দিন, ওদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে, ওদেরকেও পুরস্কার দেওয়া হবে। এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা মাল্টি জিম পেয়েছি। আমাদের মাননীয় এমপি এর ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, উনি আসছেন, ওনার হাত দিয়ে আমরা এটা উদ্বোধন করবো, সে ব্যাপারে আমাদের প্রস্তুতি সব সারা হয়ে গেছে। এ ব্যাপারে অন্যান্য সকলেই সহযোগিতা করেছেন, আমাদের যে বিদ্যালয়ে পরিচালন কমিটির যিনি সভাপতি মাননীয় সুশান্ত কুমার বারিক মহাশয়, তিনি এ ব্যাপারে যথেষ্ট, উনি আমাদের অভিভাবকের মতো প্রফেশনাল মানুষ, উনি শ্যামসুন্দর কলেজের এবং ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রিজিয়নের স্কুল সার্ভিস কমিশনের এক্স, উনি হচ্ছেন চেয়ারম্যান, যথেষ্ট এ ব্যাপারে সহযোগিতা করেন। কদিন চলবে এই অনুষ্ঠানটি? সাথে সাথে আমাদের অমিতবাবুর কথা না বললেই নয়, উনি কিন্তু মাল্টিজিম বা অন্যান্য স্কুলের সমস্ত ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। পহলানপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 26 নম্বর ওয়ার্ডের শুভঙ্গন বিয়ে বাড়িতে। এদিন আনুমানিক 60 জন আইসিডিএস কর্মী প্রশিক্ষণ নেন। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় 26 নম্বর ওয়ার্ডের শুভাঙ্গন বিয়ে বাড়ির সভাগৃহে। উদ্যোক্তারা জানান, আইসিডিএসের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত শিশুদের শিক্ষা ও খাদ্য সম্পর্ক বিষয়েও আলোচনা করা হয় এদিন। শিশুদের কী খাদ্য পরিবেশন করলে সঠিক পুষ্টি পাওয়া যাবে সে বিষয়ে প্রশিক্ষকরা আইসিডিএস কর্মীদের বুঝিয়ে দেন। এদিন প্রায় 60 জন আইসিডিএস কর্মী প্রশিক্ষণ নেয়। মূলত শহর বর্ধমানের আইসিডিএস কর্মীরা প্রশিক্ষণ নেন। আগামী 8ই ফেব্রুয়ারি আরও একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। আজকে আমরা এই শহরের ভিতরে যত এই বর্ধমান টাউনের ভিতরে যত আইসিডিএস সেন্টার আছে ওখানকার দিদিদের জন্য একটা ট্রেনিং, যেটাকে আমরা IYCF বলি, ওটাকে
বলতে গেলে ইনফ্যান্ট ইয়ং চাইল্ড ফিডিং প্র্যাকটিসের ব্যাপারে আমরা ওনাদেরকে একটা ওরিয়েন্টেশন আর ট্রেনিং আমরা দিচ্ছি, যেহেতু ওনারা ভালো একটা বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ভালো জ্ঞান পাবে আর আরও ভালোভাবে ওনারা আইসিডিসে সার্ভিস দিতে পারবে, মোটিভেটেড হবে, কনফিডেন্স আসবে। সেই জন্য আমরা এই একটা মোটিভেশনাল আর কনফিডেন্স গেন করার জন্য এই ওয়ার্কারদের জন্য আজকে আমরা ট্রেনিং লাগাচ্ছি। এই ট্রেনিংটা 3 ব্যাচে হচ্ছে, এই প্রথম ব্যাচটা আজকে হচ্ছে আর বাকি আমরা 8 তারিখ আর 9 তারিখ মাস আমরা করব। কত মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, আর কি করে মেন্টেন, কি কাজ করে বুঝতে পারছি না, জোরে বলুন। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। বাঁকুড়া জেলার সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল রবিবার। বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত হয় উৎসবটি। বাঁকুড়া জেলার আরাধ্যক্ষ সুখেন্দু হীরা উৎসবের সূচনা করেন। রবিবার বাঁকুড়া জেলায় সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল। শ্রুতি নাটক উৎসবটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া বঙ্গবিদ্যালয় সভাগৃহে। আলেখ্য ট্যাগর কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবের সূচনা করেন বাঁকুড়া জেলা আরাধ্যক্ষ সুখেন্দু হীরা। ওং আসতো মা সাতগামায়ং তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মায় অমৃতং গময়া আবিরাবির্ময়েধি কুয়াশার তমসা ছিন্ন করে প্রজ্বলিত হোক প্রাণের প্রদীপ, দিগি থেকে দিগন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হোক একটি নাম, নাট্যমেব জয়তে, নাট্যমেব জয়তে, নাট্যমেব জয়তে। বাঁকুড়া জেলায় বাচিক শিল্পের ওপর কাজ অর্থাৎ শ্রুতি নাটকের ওপর কাজ আলেখ্য টেগোর কালচারাল একাডেমি প্রথমবার রিটার্নে করেছে এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে বাচিক শিল্পের আরও বেশি করে প্রচার এবং প্রসার। অর্থাৎ আমরা দেখেছি যে শ্রুতি নাটকের প্রতি মানুষের ঝোঁক কমে যাচ্ছে, মঞ্চ নাটকের ঝোঁক বাড়ছে, কিন্তু আগামী দিন শ্রুতি নাটকের একটা অন্যতম জায়গা হতে পারে, যার জন্যই আমাদের এই সারা বাংলা শ্রুতি নাটক উৎসবের আয়োজন। এবং বাঁকুড়া জেলায় সবচেয়ে যেটা বারবার বলার কথা, এটা প্রথমবার আয়োজন করেছে আলেখ্য টেগোর কালচারাল একাডেমি এবং আমরা চাই শ্রুতি নাটকের চর্চা বাড়ুক। সারা বাংলার মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ, নদিয়া থেকে নদিয়ার মানুষ এসেছেন, কল্যাণী নাট্য অনুশীলন কেন্দ্র এসেছেন, পুরুলিয়া থেকে ওহিরা এবং বিহান দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, এই বিভিন্ন মানুষজন যারা আজকে ভালোবেসে আমাদের সাথে নাটক করতে আসছেন, আগামী দিনে আরও বড় আকারে করার ইচ্ছে রয়েছে। আগামী দিনে আরও চর্চা বাড়বে। আজকে 9টা দল এসছে, আগামী দিনে, আগামী বছর আমরা চেষ্টা করব আরও ডাবল যাতে এখানে পার্টিসিপেট করে এবং এর প্রচার এবং প্রসার হয়। আমরা চাই শ্রুতি নাটক একটা অন্যতম অনন্য জায়গা নিয়ে থাকুক বাচিক শিল্পের মধ্যে এবং সেটা আমাদের এই রাঢ় বাঁকুড়া সহ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের কানে পৌঁছে দেওয়ার একটা বার্তা যে শ্রুতি নাটক একটা অন্যতম শিল্প, এটাকে আরও বেশি করে গ্রহণ করা যায়, আরও বেশি চর্চা করা যায়। দুর্গাপুর, পুরুলিয়া, দমদম, কল্যাণী, বাঁকুড়া সহ মোট 9টি দল অংশগ্রহণ করে এতে। শ্রুতি নাটককে বাঁকুড়াবাসীর কাছে নতুনভাবে পৌঁছে দেওয়ার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী। শুধুমাত্র জেলা স্তরে সীমাবদ্ধ না থেকে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছেছে এই শ্রুতি নাটক চর্চা। নাকি মেনি বাবা হয়ে আছো? উহ, কি বাকির চিড়ি, যেন কাঁকড়া বিছের হুল, একবার কামড়ালে বাপের নাম খগেন। হ্যাঁ গো, তুমি আছো না গেছো? ভগবান ভগবান, কি পাল্লাই ফেলেছো, কি চাই, কি ব্যাপার? বাগানেতে একটা কুকুরের বাচ্চা আটকে গেছে, একটু বার করে দাও না গো। আমি পারবো না, তুমি যাও। আমি কি করে যাব, আমি তো জমাদারকে জল দিচ্ছি। আমিও কাজ করছি, এখন যেতে পারবো না। হ্যাঁ, কতটা যেন হলো, সব গুলিয়ে গেল, আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে পড়ল, তারপর মনটা বড্ড মানে হ্যাঁ হাঁকু পাকু করছে, একেবারে হচ্ছে না, একদম না, এত ডিস্টার্ব করলে চলে, মনঃসংযোগই হচ্ছে না, মিনিটে মিনিটে ডাক। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ কি করে এত গাদা গাদা লিখেছিলেন?
আসলে কেউ তো ঝামেলা করেনি তাই। মাসের পর মাস কখনো নদীতে কখনো বজ্রার ভিতর থেকে কবিতা লিখেছেন, আর আমি এক লাইন লিখবো মনে করতে হ্যাঁ গো কুকুর ছানাটাকে বের করে দাও না, সেকেন্ড লাইনে যাব হ্যাঁ গো গ্যাসটা জ্বলছে কিনা দেখো না গো, জ্বলে গেলাম একেবারে, সারাটা জীবন ধরে শুধু জ্বালিয়ে খাচ্ছে। আচ্ছা তুমি কি গো, তখন থেকে হেদিয়ে মরছি, বাবুরা সময় হয় না কি এমন রাজকার। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। সংস্কৃতির অনেক হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান শহর বামপন্থী সংগঠন সমূহের একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। পুলিশ সুপার দপ্তরে আগুন ধরা গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কহলানপুর উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। বাঁকুড়া জেলার সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।